বিসমিল্লাহ রহমান রাহিম এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সের ফাংশনের লেকচারে সবাইকে স্বাগতম তো ফাংশন চ্যাপ্টারটি হচ্ছে আমাদের টু পয়েন্ট টু তো এর ভিডিও লেকচারগুলোতে যদি আপনারা কেউ সেট সম্পর্কিত ভালো ধারণা না থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন বা অন্যান্য চ্যাপ্টারে যদি ভিডিও আপনি পেতে চান তাহলে আমার এই ধরনের একাডেমি ইউটিউব চ্যানেলের প্লে সেকশন থেকে আপনার পছন্দমতো মতো ভিডিওগুলো দেখতে পারেন সো আমরা এখন হচ্ছে এই চ্যাপ্টারের ফার্স্ট আমাদের অন্যায় এবং ফাংশন এই দুইটা বিষয় তো আমরা আগে অন্যায়টা জানবো এরপরে ফার্স্ট আলোচনাটা আমাদের হবে ফাংশন সম্পর্কিত বিষয় নিয়ে তো অন্যায় বা রিলেশনটা আমাদের বের করার জন্য অন্যায় বা রিলেশন মানে হচ্ছে আমাদের সম্পর্ক বের করা তো কোনো কোনো দুইটা সেটের মধ্যে আমাদের সম্পর্ক বের করা তো কেমন সম্পর্ক হবে সম্পর্কটা হলো আমাদের কার্তিশীয় গুণক সেট বের করে তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক বিবেচনা করা যদি আমাদের বলা হয় কোনো সেটের মধ্যে ধরা হলো দুইটা সেট সাধারণত এ আর বি ধরা হয় আপনি যে কোনো ধরতে পারেন সো আমরা ধরে নিলাম যে এ আর বি দুইটা হচ্ছে আমাদের সেট এই দুইটা সেটের মধ্যে আমরা যদি সম্পর্ক বের করতে চাই মানে রিলেশন এর রিলেশনের আপতিক আর দ্বারা আমাদের প্রকাশ করা হয় তো এই দুইটা সেটকে অবশ্যই আমাদের কার্তেশ গুণন করতে হবে তো গুণন করে এর উপাদানগুলি কী হবে আমাদের এর ছাপছেড়ের আওতা ভুগতে হবে তো আমরা সেটের ক্ষেত্রে আমরা সাবসেটের প্রতীকটা আমরা দেখেছিলাম তো এটি হচ্ছে আমাদের সাবসেটের প্রতীক তো সেই এ ক্রোস এর যে উপাদানগুলো থাকবে সেই সবগুলো উপাদান যদি আমাদের আর এর আওতাভুক্ত হয় তাহলে আর সেটকে বি সেটের একটি আমাদের আর সেটকে এ ও বি এ সেট হতে বি সেটের অন্যায় বা রিলেশন বলা হয় তাহলে আমরা অন্যায়ের সম্পর্ক সংজ্ঞা কি দিব যে যদি এ ও বি আমাদের যদি এ ও বি দুইটা সেট হয় এবং সেট দ্বারা যদি আমাদের এই কার্তিশীয় গুণন মানে এ ক্রোস বি সেটের অন্তর্গত ক্রমজুরগুলো অশূন্য উপ সেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয় তাহলে এদের মধ্যে আমাদের সম্পর্কটা আমরা এ আকারে প্রকাশ করবো আর এই সংজ্ঞাটা হচ্ছে আপনাদের বোট বইতেও দেওয়া রয়েছে আপনারা বোট বই থেকেও সংজ্ঞাটা দেখে নিতে পারেন সো এই হচ্ছে সেই সংজ্ঞাটা যে যদি এ আর বি দুইটি সেট হয় তবে সেট দয়ের কার্তেসীয় গুণজ এ করজ বি সেটের অন্তর্গত কর্মজোরগুলোর অশূন্য উপ সেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যায় বা সম্পর্ক বলে এখানে অশূন্য কেন বলা হলো কারণ এখানে সেটগুলো কার্তেসীয় গুণক সেট করলে কখনোই শূন্য আসবে না যার কারণে আমাদের অশূন্য বলা হয়েছে তো এই আকারের একটা আমরা উদাহরণ নিব উদাহরণটা আমাদের বোর্ড বইয়ের উদাহরণ নাম্বার আমরা পুনর উদাহরণটা থেকে আমরা আসলে ও মানে অন্য বিষয়টা আমরা আরও ক্লিয়ার হবে তো আমাদের বোর্ড বই দেওয়া ছিল এ ইকুয়ালস টু আমরা একটা অন্যায়ের কথা বললাম যে থ্রি ইন্টু ফাইভ একটা সেট দেওয়া ছিল এবং বি ইকুয়ালস টু আর একটা সেট ছিল টু ফোর তো এখন আমাদের কথা হলো এদের মধ্যে আমাদের রিলেশন বের করতে হবে তো রিলেশন বের করার পূর্ব সত্ত্বটা হচ্ছে যে দুইটা সেটের মধ্যে অবশ্যই কার্তেশীয় সেট বের করতে হবে তো আমরা লিখে ফেললাম কার্তেশীয় গুনক্সের জন্য তো বীর উপাদানটা আমরা লিখে ফেললাম তো কার্তিশ গুণ বের করার জন্য আমাদের এখন কী করতে হয় আমরা এই ফরমেটটা আমরা আগে থেকে জানি যে এখান থেকে তিন দিয়ে দুইটাকে উপাদানকে আমাদের গুণ করে লিখতে হয় তো তাহলে থ্রি টু অবশ্যই ক্রম জোর মানে জোরায় জোর থ্রি ফোর ফাইভ দিয়ে আমাদের করতে হবে ফাইভ টু ফাইভ ফোর জো এই যে বিষয়গুলো আমাদের চলে আসছে তো এই উপাদানগুলো যে এই সেটটা পাইছি তো এটাই হচ্ছে আমাদের কিন্তু মানে রিলেশন বা অন্যায় তো রিলেশন বা অন্যায় আর ইকুয়ালস টু আমরা অবশ্যই আর্ধে প্রকাশ করবো রিলেশনের আর তাহলে আর সাব সেট মানে এর সবগুলো উপাদান আর এর মধ্যে আওতাভুক্ত হবে তো সেটা আমরা এটা উপাদানটা লিখে দিব। তো আশা করি আপনারা এই যে গুণক সেট বের করা তো আমরা যদি গুণক সেটের আপনারা ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এটা বের করার সিস্টেমটা আপনারা অটোমেটিকলি জানেন কিন্তু এর মধ্যে থেকে আমাদের বিভিন্ন সত্য আরোপ করতে পারে যে আর সেটটা যে আমি নিব তো আর সেটার মধ্যে ধরুন এখানে কোনো সম্পর্ক আপনাদের সাথে আমি যদি যুক্ত করে দেই বলা হলো যে এই সেটটার মধ্য থেকে যে রিলেশনটা আমরা বের করব তো রিলেশনের তো বলা হলো যে এক্সের উপাদানগুলো এ থেকে আসবে মানে এক্স হাজ ড্যাট এক্স ইলিমেন্ট এ এবং ওয়াইয়ের উপাদানটা বি থেকে আসবে এবং এদের মধ্যে কন্ডিশনটা বলা হলো সাপোজ ধরুন এক্স গ্রেটার দেন ওয়াই এ একটা সম্পর্ক বিবেচনায় দেওয়া হলো দিয়ে বলা হলো যে গুণক সেট এই সত্ত্বে আমাদের বের করতে বলা হলো তো এই সত্ত্বটা আসলে কী মেন করে যদি এই সত্ত্বে আমরা বের করতে চাই তার মানে প্রথম উপাদানগুলো আমরা জানি এক্স দ্বিতীয় উপাদানগুলো জানি ওয়াই তার মানে এ সেটের উপাদানগুলোকে চিন্তা করা হয়েছে এক্স এবং বিসেট উপাদানগুলোকে চিন্তা করা হয়েছে বি তো আমরা গুণক সেটের কার্তিশ্যকোনক্সিটের থেকে এখানে বলা হচ্ছে কি সত্যটা যে ওয়াই সাথে এক্স বড় হবে মানে এক্স বড়ো ওয়াই সোরো তো এই আকারে আমাদের যদি এটা আমরা ধরুন একটা সত্য বিবেচনা করছি ধরুন এক নম্বর সত্য তো এই আকারে এর মানটা কত আসবে যে এর মানটা হবে এক্স বড় ওয়াই সোর দেখতে পাবে এক্স বড় ওয়াই সোরো তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য তাহলে এখানে এটা বড় হওয়ার কথা ছিল প্রথম প্রধান কিন্তু সরো তাই এটা আমাদের হবে না তো এটা বড় তাই এটাও আমাদের হবে আবার ফাইভ বড় তাই ফাইভ কমা ফোর এটাও আমাদের হবে অবশ্যই সেকেন্ড ব্রাকেটে তো এখানে লেস দেন মানে ইকুয়ালটা কেন ছিল উপসেটটা দেখুন সমান হলে পরে সবগুলো সমান হবে অথবা কিন্তু এর কমও হতে পারে মানে প্রকৃত উপসেট কারণ আমরা যদি ইকুয়েলটা আমরা বাদ দিই তাহলে সেটা প্রকৃত উপসেট হয় তো প্রকৃত উপসেটের লেকচার আমি এই বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করেছিলাম তো এখানে ধরুন আরেকটা যদি সত্ত্বে আমাদের থাকতো যে আর ইকুয়েলস টু বলা হলো এক্স হাজ এক্স ইলিমেন্ট টু এ ওয়াই ইলিমেন্ট টু বি এবং এবার এক্স নয় ওয়াই বড় বলা হলো যদি ওয়াইকেই বড় ইন্ডিকেট করা হয় তাহলে আমরা আসলে কীভাবে বের করতে পারবো তখন আমাদের দুই নাম্বার সত্ত্বের জন্য রিলেশন আর হবে তো ওয়াই বড়ো এখানে কোন সত্ত্বের মধ্যে এটা নয় তো এটা আমাদের কিন্তু বড় তাই এটা থ্রি কমা ফোর এটা কিন্তু আমাদের বড় হচ্ছে আর কিন্তু কোনোটাই নয় তাই এটাই আমাদের কিন্তু হবে আওতাভুক্ত হবে তো অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি উদাহরণ পণ্যের মাধ্যমে আমরা যে রিলেশনটা কীভাবে বের করতে হয় তো এই সংক্রান্ত আরও রিলেশন এখানে বিভিন্ন শর্ত আরোপ করা হতে পারে যে টয়েস এক্স ইকুয়াল টু ওয়াই যে কোনো সমীকরণের মতো করে এখানে সত্যরা দেওয়া থাকতে পারে তো এই রকম আরও বিভিন্ন ধরনের সত্য থাকলে আমরা রিলেশন কিভাবে বের করতে হয় তো এই সংক্রান্ত লেকচার আমরা পরবর্তী লেকচারগুলোতে জানবো আমরা বোর্ড বইয়ের উদাহরণ ষোলো সূত্র রয়েছে এবং কাজে রয়েছে এবং বোর্ড বই থেকেও রয়েছে তো সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে হাজির হব তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাবো আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করতে পারেন আমি যে পরবর্তী ভিডিওগুলো আপলোড করব সেই নোটিফিকেশনগুলো পেতে সো আজ আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার পিআইলি সেকশন থেকে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে লিঙ্কটা পাবেন তো আমার ফেসবুক পেজ এবং যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনার সমস্যাটি তুলে ধরতে পারেন তো আমরা আপনার সেই প্রশ্নটা সলিউশন করে দিয়ে উত্তর পর্বে আমরা আমার জরনী একাডেমি চ্যানেল ভিডিওগুলো আপলোড করবো তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও